বাংলাদেশে বন্যার জন্য ভারতের বাঁধ খুলে দেয়া দাবি নয় বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সকালে এক বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয়েছে প্রচণ্ড বৃষ্টির কারণে গোমতী নদীর পানি বিপদসীমার অনেক উপরে প্রবাহিত হচ্ছে এদিকে বাংলাদেশের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলা বন্যার পানিতে প্লাবিত হঠাৎ সৃষ্ট এই বন্যার জন্য ভারতের বাঁধ খুলে দেয়াকে দায়ী করা হচ্ছে এ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছে